কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা, জায়েজ নাকি মাকরুহ না হারাম, চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম, নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে, গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উযু করলে উযু হবে কিনা, সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাহগার হবে, প্রস্রাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে, এবার ইসলাম কি বলে? যদি কোন স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি? মসজিদ বা কবরস্থানে যাকাতের টাকা প্রদান করা যাবে কিনা? আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা? কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে? যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি? এস এ তালুকদার লিখেছেন, গ্রামের অধিকাংশ মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে, এটা কতটুকু সঙ্গত? কোনো অসুবিধা নেই, গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্ম করে ফেলা হচ্ছে, খাবারের মধ্যে তা ঢুকছে না, কোনো অসুবিধা নেই। নুরুল ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন, আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? তিনবারই যথেষ্ট হবে, আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন, এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমদাদুল হক লিখেছেন, গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই, মেহেদি তো গাছেই ধরে, অতএব মেহেদি তো পায়ে দিতে পারে না। অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় তবে এটা পায়ে দেওয়া যাবে না, তাদের ধারণা ভুল, কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই, তাহলে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না। সুরবিন আইডি থেকে লিখেছেন, কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে? যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি? কবরস্থান বলে কোনো কথা নয়, যেখানে নির্জন জায়গা, লোকজনের খুব একটা যাতায়াত নেই, এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে, সেটা কবরস্থান হতে পারে, সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে, সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে, যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন, নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ইস্তেগফার এগুলো পড়তে থাকবেন। জসীমউদ্দিন আপনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমু খেয়ে চোখ মোছার হুকুম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরুদ পাঠ করতে হয়, তার নাম শুনলে আঙ্গুল চুমু খেয়ে সে আঙ্গুল চোখ মোছার কোনো নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যাননি, তিনি তার নাম শুনলে কী করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন, তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে, কোনো কাজ যোগ করলে, যুক্ত করলে, সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়াতে পরিগণিত হবে। এমনি শাহিন আপনি লিখেছেন, পশু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে, কোনো অসুবিধা নেই, আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া জায়েজ না, এরকম সঠিক নয়, তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা জায়েজ নয় এবং সুন্নাহ নয়। আনিক হাসান আপনি লিখেছেন, অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না? কোনো অসুবিধা নেই, করা যাবে, এতে মুরগি খাওয়াও যাবে, কোনো অসুবিধা নেই, অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায়, তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে কাজগুলো করা ভালো, ওজু ছাড়া করলেও জবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইমরুল শিকদার আপনি লিখেছেন, বড় গুনাহ থেকে বাঁচার জন্য ছোট গুনাহ করা কতটুকু যুক্তিযুক্ত? বড় গুনাহ থেকে বাঁচার জন্য ছোট গুনাহ কেন করবেন? যদি ব্যাপারটি এরকম হয় যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হচ্ছেই, তাহলে সেক্ষেত্রে আপনি ছোটটা বেছে নিলেন, যদি আপনি বাধ্য হন দুইটার কোনো একটা পথে অবশ্যই যেতে, আর যদি সুযোগ থাকে ছোট গুনাহ এবং বড় গুনাহ দুইটাই পরিহার করার তাহলে সেটাই করতে হবে। ছোট গুনাহ যদি নিয়মিত করতে হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুনাহ রূপান্তরিত হয়ে যায়, বড় গুনার দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে, সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব আসা এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন, আল্লাহ মাফ করুন, এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায়, এই জন্য ছোটো পাপও করা উচিত নয়। বড় গুনার থেকে বড় গুনা এবং ছোটো গুনার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটোটা করলাম বড়টা ছেড়ে দিলাম, মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম তবে মেইনটা আমি করলাম না, তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর আনুগত্যের কথা হলো না। আল্লাহর আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আগে যেটা বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। আপনি রিপন খান আপনি লিখেছেন, ছেলের আকিকা কতদিনের দেওয়ার নিয়ম? 7 দিনের আকিকা দেওয়া সুন্নাহ, 14তম দিন 21তম দিনেও দেওয়া যায়, কোনো কোনো বর্ণনা আসছে, তবে তারপরে যদি কেউ দেয় সেটাও অনেক উলামায়ে কেরাম বলেছেন আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো সপ্তম দিনে করা, জন্মের 7 নম্বর দিনে করা। ইসমাইল বিজয় এআইডিকে আপনি লিখেছেন, ওজু শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কী? তখন তো বিসমিল্লাহ আসলে শুরু থেকে বলতে হয়, পরে পড়লে আর কী করবেন? এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়াল হু আখরাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে, ওজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা
আমার জানা নেই, যার কারণে বিসমিল্লাহ যদি পড়ে বলতে চান যখন মনে হবে তখন পড়ে নিতে পারেন। রেজওয়ান আহমেদ শুভ, আপনি লিখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে, স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে, কোনো প্রকার গাফিলতি থাকে। আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার, তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না। স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী, তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে, এই জন্য তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি এরকম হয়। যেমন ধরুন স্ত্রী বেপর্দায় চলে, স্বামী তাকে বেপর্দা চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে, এরকম যদি হয় তাহলে স্বামীও গুণাগার হবেনি, স্ত্রী তো গুণাগার হবেনি। আর যদি তিনি নিজে কোনো গুণাহ করেন যে গুণাহতে স্বামী সন্তুষ্ট নন, পরিস্থিতির বিরুদ্ধে থাকার চেষ্টাও করেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই। হারিয়া তাসিন, আপনি লিখেছেন মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা প্রদান করা যাবে কিনা? না, মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা গরিবের হক, এটা তাদেরকে দিতে হবে, তারা আপনার নিজেরা তাদের যেটা খুশি সেটা করবেন, তাদের অভাব অনটন দূর করবেন, তাদের দুর্গমাংশ করবেন। কিন্তু কবরস্থান বা আপনার মসজিদ, এটা তো গরিব ধনী সবার জন্য উন্মুক্ত বিধায় এখানে দেওয়া যাবে না। তাছাড়া জাকাতের টাকা গরিবকে মালিক বানা দিতে হয়, এরকম জনকল্যাণমূলক সবাই সেখান থেকে উপকৃত হবে, কেউই মালিক নয়, এরকম করার সুযোগ নেই। বিশেষ করে ধনী গরিব সবাই ভোগ করার সুযোগ আছে, এরকম জায়গায় জাকাতের টাকা দেওয়া যায় না, অর্থাৎ কবরস্থান মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। রিদিতা আহমদ, আপনি লিখেছেন যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কী? কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর দেন মোহর দেওয়া ছাড়া মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেন, অর্থাৎ কেয়ামতের ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহর দরবারে। বিধায় এটা খুবই ভয়াবহ বিষয়, এটা জীবদ্দার সাথেই সুরাহা করে ফেলা উচিত। তারপরে যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা। জান্নাতুল ফেরদাউসে লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে, বাকি সময় অপবিত্র থাকে, এবার ইসলাম কী বলে? প্রসাব করে যদি পানি না নেয় আর পেশাবের নাপাকে যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে। আর পানি নিয়ে নেওয়া উচিত, যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। শুধু নামাজের সময় ধুলো, বাকি সময় ধুলো না, তাতে তো তার একটা পাক থাকলো না। রুমি আইডি থেকে আপনি লিখেছেন সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাগার হবে? শুয়ে থাকাটা অনুত্তম, এতে কোনো বড় গুণা হবে না, কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে উজু করে তারপর শোয়া। রাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি, গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেঘকন্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। যদি একবারে চেহারা ফুল ডেবে না যায়, মোটামুটি হাড় থাকে যে আপনি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে পাক থাকা নামাজ পড়তে পারেন। তাইম আহমেদ, আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? হালাল, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। আকরাম সর্দার, আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা? জায়েজ নাকি মাকরুহ? না, হারাম, কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরুহ, কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়।